যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়ে প্রথমবারের মতো এক বাংলাদেশের মৃত্যু। সৌদি আরব থেকে দেশে আসা এক বয়স্ক দম্পতিকে পাঠানো হলো কোয়ারেন্টাইনে। চীনে করোনা আক্রান্তের সংখ্যা কমলেও বাড়ছে পুরো ইউরোপে। ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞা, 6 কোটি মানুষ হোম কোয়ারেন্টাইনে। করোনা ভাইরাসের কারণে হুমকিতে মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি, রেমিটেন্স কমার শঙ্কা। ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও ফিরতে চান কাতার প্রবাসীরা। পদ্মা সেতুতে যোগ হলো 26তম স্প্যান, দৃশ্যমান প্রায় 4 কিলোমিটার সেতু। জনবল সংকটে স্প্যান বসানোর কাজে ধীর গতি। এবং চট্টগ্রাম সিটি নির্বাচনে কিশোর গ্যাং লিডারদের প্রভাব বিস্তারের শঙ্কা, প্রার্থী তালিকায় আছে চিহ্নিত সন্ত্রাসীরাও, প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সময় সংবাদের সঙ্গে আছি আমি ফাহরিয়া ফারজানা। যুক্তরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো এক বাংলাদেশি মারা যাওয়ার ঘটনায় প্রবাসীদের মধ্যে বেড়েছে আতঙ্ক। এদিকে করোনা ভাইরাস প্রতিরোধে জরুরি বৈঠকে বিস্তার ঠেকাতে বিভিন্ন ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। যুক্তরাজ্যে প্রতিদিনই গড়ে 50 জনের মতো আক্রান্ত হচ্ছেন করোনা ভাইরাসে, বাড়ছে মৃতের সংখ্যা। ইতিমধ্যে দেশটিতে 25,000-এরও বেশি মানুষকে পরীক্ষা করা হয়েছে। এক বাংলাদেশির মৃত্যু হওয়ায় উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে প্রবাসীদের মধ্যেও। করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য যে সতর্কতা অবলম্বন করা দরকার, হেলথ অ্যান্ড সেফটির ব্যাপারে, সেটা আমাদের ফলো করা দরকার। করোনা ভাইরাসের জন্য ক্লিনলেস সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। করোনা ভাইরাসকে নিয়ে সবাই আতঙ্কিত, কিন্তু বড় ধরনের আতঙ্কের কিছু নেই। অ্যালার্টনেস থাকা খুবই জরুরি। তবে আতঙ্কিত না হয়ে সরকারি নির্দেশনা অনুসরণ করার জন্য পরামর্শ দিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রোশনার আলী। অনেক মানুষের চিন্তা আছে যে করোনা ভাইরাস নিয়ে, আমরা অ্যাডভাইস হলে গিয়া যেনে মেডিকেল অ্যাডভাইস যেটা, এটা ফলো করা লাগে। ব্রিটেন থেকে বাংলাদেশে যেতে ইচ্ছুকদের ভিসা নেওয়ার আগে একটি ঘোষণাপত্র দিতে হবে বলে জানান লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশন। ওনাদেরকে ঘোষণা দিতে হবে, ওনারা গত 21 দিনে বা 6 সপ্তাহ আমরা টাইম দিয়েছি, ওনাদের কি কখনো জ্বর বা ইনফ্লুয়েঞ্জা জাতীয় কিছু হয়েছিল নাকি? যদি হয়ে থাকে তাহলে ওনাদের ডাক্তার থেকে সার্টিফিকেট এনে দিতে হবে যে এটা করোনা ভাইরাস নয়। এখন পর্যন্ত সারা বিশ্বে লক্ষাধিক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব থেকে আসা এক দম্পতিকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার হাজেরা শিউলি, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিউলি, ফারি, আপনি জানেন যে গত রোববার বাংলাদেশে প্রথম করোনা আক্রান্ত 3 জন রোগী পাওয়া গেছে, এর মধ্যে 2 জন ইতালি ফেরত এবং আরেকজন হচ্ছে তাদের পরিবারের সদস্য। তো এরপর কিন্তু এখন পর্যন্ত গত কয়েকদিনে 8 জনকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যারা এসেছেন তার মধ্য থেকে যাদেরকে আসলে করোনা ভাইরাসের উপসর্গের লক্ষণ দেখা গেছে, এর 8 জনকে পাঠানো হয়েছে কুয়েত মতি হাসপাতালে। এবং আজ সকালে সর্বশেষ সৌদি আরব থেকে আসা এক বৃদ্ধ দম্পতিকে তাদের শ্বাসকষ্ট থাকায় কুয়েত মতি হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দর স্বাস্থ্য কর্মকর্তা শারিয়া সাজ্জাদ। এবং তিনি বলেছেন যে করোনার প্রতিরোধে যে ধরনের ব্যবস্থাগুলো নেওয়া দরকার সব ধরনের ব্যবস্থাই বিমানবন্দর কর্তৃপক্ষ নিয়েছে এবং আজকে এ বিষয়ে একটি বৈঠক রয়েছে সব দেশি বিদেশি সব এয়ারলাইন্স এবং বিমানবন্দর যে হেলথ ডেস্ক আছে তার সাথে বিমানবন্দর কর্তৃপক্ষ আরও কী কী ব্যবস্থা নেওয়া যায় এবং এই ভাইরাসের সংক্রমণ যেন ব্যাপক আকারে আমাদের দেশে ছড়িয়ে পড়তে না পারে সেই বিষয়গুলো নিশ্চিত করার জন্য আজকে বিকালে একটি বৈঠক হবে। তো আপনারা জানেন যে এর বাইরে কিন্তু সরকার কয়েকটি হাসপাতাল প্রস্তুত রেখেছে ঢাকায় এবং ঢাকার বাইরেও উপজেলা পর্যায়ে 100 শয্যার হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে এবং বিমানবন্দরে বিদেশ ফেরত সব যাত্রীকেই থার্মাল স্ক্যানারের মাধ্যমে স্ক্রিনিং করা হচ্ছে। তবে যে 3টি স্ক্যানার ছিল
তার মধ্যে বর্তমানে দুটি স্ক্যানার কাজ করছে এবং একটি স্ক্যানার ভিআইপি গেটে রয়েছে এবং আরেকটি সাধারণ যাত্রীদের জন্য একটি স্ক্যানার কাজ করছে। তবে এর বাইরেও কিন্তু হ্যান্ড হেল্প স্ক্যানার, যে মানে হাতে চালিত স্ক্যানার দিয়েও কিন্তু পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, যাদেরকে সন্দেহ করা হচ্ছে। এবং আপনারা জানেন যে যে দেশগুলোতে আসলে করোনা ভাইরাস ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে, বিশেষ করে ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, চীন এবং ইরান, এসব দেশের নাগরিকদের কিন্তু বাংলাদেশে আসার ক্ষেত্রে যে অনার, আগে যেমন তারা অনারেবল ভিসা নিয়ে আসতে পারতেন, এখন সেটা সরকার স্থগিত করেছে এবং এর বাইরেও যে স্থগিত করেছে এবং ইমিগ্রেশনও কিন্তু এসব বিষয়গুলোতে বেশ তারা মনিটরিং করছে। তো ফারিয়া, এই ছিল আমার কাছে এখনকার মধ্যে সবশেষ। সৌদি আরব থেকে আসা এক দম্পতিকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে, এ ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন রিপোর্টার হাজিরা শিউরি। করোনা ভাইরাসের কারণে ইতালিতে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশটিতে নতুন করে মারা গেছে অন্তত 97 জন। ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ইতালির সেনাবাহিনীর প্রধানও। এমন পরিস্থিতিতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে 6 কোটি মানুষকে। এসব ঘটনায় আতঙ্ক ছড়াচ্ছে প্রবাসীদের মধ্যেও। রোম থেকে বিস্তারিত জানাচ্ছেন জুমানা মাহমুদ। মঙ্গলবার থেকে পুরো ইতালিকে রেড জোন হিসেবে ঘোষণা করেছে দেশের প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তে। করোনা ভাইরাসে বিস্তার ঠেকাতে বিধিনিষেধ আরোপ করায় ইতালির কারাগারগুলোতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত প্রায় 30টি কারাগারে দাঙ্গার ঘটনা ঘটেছে, এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এদিকে দেশটিতে প্রতিদিনই আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার অনুরোধ জানিয়েছে সরকার। ভাইরাসটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। জনসমাবেশে বাইরে ঘোরাফেরা একটু কম করুন, যদি জরুরি কোনো কাজ না থাকে দয়া করে আপনি কেউ বের হবেন না, আর সতর্কতার সাথে সাহসের সাথে এটাকে মোকাবেলা করার চেষ্টা করুন। করোনা ভাইরাসের জন্য আমাদের এখন অনেক সমস্যা হচ্ছে ইতালিতে চলাফেরা করতে, কারণ এটার জন্য ইতালির মানুষ অনেক ভয় আছে এবং মানুষজন খুব রাস্তায় খুব কম বের হচ্ছে। করোনা ভাইরাসের কারণে আমাদের অনেক স্কুল বন্ধ হয়ে গেছে, এমনকি মানুষের কাজের জন্য অনেক প্রবলেম হয়ে গেছে। আতঙ্কিত না হয়ে সচেতনভাবে চলতে প্রবাসীদের পরামর্শ দিয়েছেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। যাদেরকে ঘরে থাকতে বলা হয়েছে, 15 দিনের কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে, তারা অবশ্যই অবশ্যই এটাকে হেলাফেলা না করে ঘরে থাকবেন। তবে এখনো রাজধানী রোমের সুপারমার্কেটগুলোতে তেমন প্রভাব ফেলতে পারেনি ভাইরাসটি। ইতালির রোম থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ। সময় সংবাদে আরো থাকছে, নির্ধারিত সময়ের 9 মাস আগেই মেট্রো রেলের ডিপো ও ভূমি উন্নয়ন কাজ শেষ, বাঁচল 70 কোটি 58 লাখ টাকা, বসানো হয়েছে রেলের ট্রায়াল লাইনও। দেশে নতুন করে করোনা ভাইরাসে কেউ আক্রান্ত হয়নি। স্বাস্থ্য অধিদপ্তর বলছে নতুন করে কোনো সরকারি বা বেসরকারি হাসপাতালে কোভিড-19 শনাক্ত করার সুবিধা সংযোজনের পরিকল্পনা নেই। সাধারণ লক্ষণ বা উপসর্গ নিয়ে সরাসরি না এসে বাসায় থেকেই হটলাইনে যোগাযোগ করে চিকিৎসা পাওয়া যাবে। বিশেষজ্ঞরা বলছেন আতঙ্কিত না হয়ে সচেতন হলেই এ থেকে বাঁচা সম্ভব। আজহার লিমনের রিপোর্ট। সাধারণ কিংবা মারাত্মক যে কোনো ধরনের লক্ষণ উপসর্গ নিয়ে এভাবেই রাজধানীর মহাখালীর রোগতত্ত্ব বিভাগে হাজির হচ্ছেন করোনা সংক্রমণের সন্দেহে থাকা মানুষ। কালকে যখন দেখাইছি, তিনি বলতেছে যে জ্বর কমতেছে না, মাথা ব্যথা, শরীরে একটু ব্যথা করে, কইতে মহাখালী লয়ে যান। অবশ্য সারা দেশে শুধুমাত্র এই প্রতিষ্ঠানটি থেকেই কোভিড-19 করোনা শনাক্ত করা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হচ্ছে কক্সবাজার সহ ঢাকার বাইরেও কয়েকটি বিশেষায়িত ল্যাব প্রস্তুত আছে। এর বাইরে সরকারি বা বেসরকারি কোনো হাসপাতালে শনাক্তকরণের সুবিধা সংযোজনের পরিকল্পনা আছে কি, প্রশ্ন ছিল অধিদপ্তরের মহাপরিচালকের কাছে। আমরা এখনো পর্যন্ত কোনো বেসরকারি হাসপাতালকে এই পরীক্ষা করার অনুমতি দিতে চাই না। তারা আমাদেরকে ফোন করবে এবং আমরা তখন তাদেরকে পরামর্শ দেবো যে এখানে আসতে হবে অথবা আমরা গিয়ে তার নমুনা সংগ্রহ করব। এমন অবস্থায় বিশেষজ্ঞ চিকিৎসকরাও শঙ্কিত না হয়ে বলছেন সতর্কতার কথা। 14 দিনের মধ্যে যদি কোনো লক্ষণ দেখা দেয় তাহলে তারাই শুধু এই ডিসিশন, যদি লক্ষণ না দিলে তাহলে কিন্তু তার মধ্যে ভাইরাসটা নাই। আমরা চিন্তা করব তার এরকম কোনো ইতিহাস আছে কি না, যে সে এমন একটা দেশে ছিল যেখানে করোনা ভাইরাস দেখে প্রকোপ আছে। তাদেরকে বলতে হবে যে করোনা ভাইরাসটা নাক দিয়ে ঢোকে অথবা মুখ দিয়ে ঢোকে, চোখও অবশ্য, এই 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 তিনটা জায়গায় যদি আমরা প্রোটেক্ট করতে পারি তাহলে আমাদের শরীরে করোনা ভাইরাস ঢুকবে না।
কোভিড-19 সম্পর্কিত সেবা সহজতর করতে নতুন 8টি সহ 12টি হটলাইন নম্বর চালু রেখেছে রোগতত্ত্ব বিভাগ। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে বিভিন্ন দেশ আক্রান্ত দেশের নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করায় সবচেয়ে বড় শ্রমবাজার মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি হুমকিতে পড়েছে। এরই মধ্যে কাতার ও কুয়েতের এমন সিদ্ধান্তে সংকটে পড়েছেন ছুটিতে দেশে আসা প্রবাসীরা। পরিস্থিতি স্বাভাবিক না হলে রেমিটেন্স কমার আশঙ্কা করছেন জনশক্তি রপ্তানিকারকরা। হাজারা শিউলির রিপোর্ট। বাংলাদেশ সহ আক্রান্ত কয়েকটি দেশের নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করায় কাতার ও কুয়েতে কর্মী যাওয়া একেবারে বন্ধ হয়ে গেছে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ, বিশেষ করে সৌদি আরবও একই সিদ্ধান্ত নিলে জনশক্তি রপ্তানিতে ধস নামবে বলে আশঙ্কা রিক্রুটিং এজেন্সিগুলোর, সেই সঙ্গে কমবে রেমিটেন্সও। একমাত্র সৌদি আরব ছাড়া অলমোস্ট প্রায় সকল দেশই আমাদের শ্রমিক প্রেরণের ক্ষেত্রে প্রতিবন্ধক সৃষ্টি হয়ে গেছে। আমরা শঙ্কিত, চলতি বছর যেই টার্গেট ছিল সেটা হয়তো পূরণ নাও হতে পারে। এই মুহূর্তে আমাদের সরকারের একটু নজর দেওয়া উচিত বলে আমি মনে করি, যে আমাদের বিএমইটিতে যে ধীর গতিতে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্সটা হয়, এটা যদি একটু ত্বরিত গতিতে করে দেয় তাহলে আমাদের অন্তত 30-40 হাজার শ্রমিককে এক সপ্তাহের ভিতরে ওরা চলে যেতে পারবে। এই অবস্থায় জনশক্তি রপ্তানি সচল রাখতে দেশগুলোর চাহিদা অনুযায়ী প্রবাসীদের করোনা ভাইরাস মুক্ত সনদ দিতে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার বা সুনির্দিষ্ট চিকিৎসা কেন্দ্র খোলার আহ্বান সংশ্লিষ্টদের। যেসব দেশ আমাদের শ্রমিকদের কাছে সার্টিফিকেট চাচ্ছে যে তারা করোনা ভাইরাস মুক্ত, সেই ব্যবস্থাটা যদি তৈরিত করা হয়, কোনো স্বাস্থ্যসেবা কেন্দ্রে দ্রুত সার্টিফিকেটটা পেতে পারে, তাহলে ফ্লাইটটাও সেই ক্ষেত্রে অব্যাহত থাকবে। এদিকে ছুটিতে দেশে আসা কাতার ও কুয়েত প্রবাসীদের অনেকের ভিসার মেয়াদ শেষ হতে চলায় চোখে অন্ধকার দেখছেন তারা। সরকার আমাদের জন্য কিছু করুক, না হলে আমাদের অনেক ক্ষতি হবে। ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে আমরা যাইতে পারবো না, এই জন্য সরকার যেন আমাদেরকে আবার পাঠানোর জন্য ব্যবস্থা করে। 2019 সালে বাংলাদেশ থেকে 7 লাখেরও বেশি কর্মী বিভিন্ন দেশে চাকরি নিয়ে গেছেন। হাজারে শিউলি, সময় সংবাদ, ঢাকা। এদিকে ছুটিতে যাওয়া প্রবাসীদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে কুয়েতের মতো কাতারেও ফিরে আসার সুযোগ চান প্রবাসী বাংলাদেশিরা। এছাড়া প্রবাসীদের অন্য কোনো দেশে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ দূতাবাস। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। গেল 29 ফেব্রুয়ারি ইরান ফেরত এক কাতারি নাগরিকের দেহে করোনা ভাইরাস শনাক্তের পর আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা। সেই সঙ্গে বাংলাদেশ সহ 14টি দেশের নাগরিকদের কাতারে প্রবেশ সাময়িক বন্ধ ঘোষণা করায় দুশ্চিন্তার মধ্যে রয়েছেন তারা। এমন পরিস্থিতিতে ছুটিতে যাওয়া প্রবাসীদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে কুয়েতের মতো কাতারেও ফিরে আসার সুযোগ দেওয়ার আহ্বান জানান প্রবাসীরা। এখানকার সরকারের সাথে এটার কার্যক্রম, তাদের সাথে এই ব্যাপারে আলোচনার সাপেক্ষে আমাদের জন্য কোনো ভাইদের কোনো সমস্যার জন্য না হয়, তারা যেন সুন্দরভাবে ফিরে আসতে পারে, এটা আমরা জোর দাবি জানাচ্ছি। করোনা ভাইরাস সম্বন্ধে আমরা সকলে আতঙ্কিত, কিন্তু আতঙ্কিত হওয়ার কোনো কিছুই নাই। কাতার গভর্নমেন্ট এটা নিয়ে অনেকটা সচেতন। আগামীতে কাতারে যেন করোনা ভাইরাস আরও বিশাল আকারে ছড়াইতে না পারে সেই পদক্ষেপ কাতার সরকার নিয়েছেন। করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে নানামুখী প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে কাতার সরকার, আর তাই কোনো বাংলাদেশি নাগরিক করোনায় আক্রান্ত হলে দূতাবাসকে অবহিত করার পরামর্শ দিয়েছেন কমিউনিটি নেতারা। বাংলাদেশ দূতাবাস একটা হটলাইন দিয়ে হটলাইনের নাম্বার দিয়েছেন, সেই নাম্বারে আপনারা কারো যদি কোনো ধরনের কোনো সমস্যা দেখা যায় আপনারা সাথে সাথে এই নাম্বারে আপনারা কল করবেন। কাতারে অবস্থান করা বাংলাদেশি নাগরিকদের জরুরি প্রয়োজন ছাড়া অন্য কোনো দেশে ভ্রমণ থেকে আপাতত বিরত থাকাসহ বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে এরই মধ্যে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কাতারের বাংলাদেশ দূতাবাস। সময় সংবাদ, দোহা, কাতার। সময় সংবাদে আরো থাকছে, করোনার প্রভাবে আন্তর্জাতিক বিভিন্ন ইভেন্টে অংশ নিচ্ছে না শুটিং আর্চারি ফেডারেশন, তবে এপ্রিলে বসবে বাংলাদেশ গেমস আসর। পদ্মা সেতুতে বসলো 26তম স্প্যান, দৃশ্যমান 3,900 মিটার সেতু। সেখানে আছেন আমাদের রিপোর্টার এহসান জুয়েল, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জুয়েল, করে রাখা হয়েছিল আগের দিনে অর্থাৎ গতকাল সোমবার, তাই আজকে কিন্তু খুব বেশি সময় লাগেনি। সকাল সকাল যখন কাজ শুরু হয়েছে তার এক ঘন্টার মধ্যেই কিন্তু এখানে 26তম স্প্যানটি বসিয়ে ফেলা সম্ভব হয়েছে। অর্থাৎ সব মিলে এখন 3,900 মিটার, প্রায় 4 কিলোমিটার বলা যেতে পারে, পদ্মা সেতু দৃশ্যমান হয়ে গেছে।
পুরো সেতু যেখানে 6.15 কিলোমিটার সেখানে 4 কিলোমিটার দৃশ্যমান হওয়া মানেই কিন্তু 3 ভাগে 2 ভাগ কাজ সম্পন্ন করা হয়েছে। তার মানে আরও এক ধাপ এগিয়ে গেল পদ্মা সেতুর কাজ। যদিও এখন কিছুটা সংকট চলছে, পুরো দেশের করোনা ভাইরাসের যে প্রভাবটা চলছে সেটার প্রভাব পড়েছে কিন্তু এই পদ্মা সেতুর কাজেও। কারণ এখানে যে 1000 চীনের প্রকৌশলীরা কাজ করতেন তাদের মধ্যে অনেকেই কিন্তু নববর্ষ উদযাপন করতে চীনে গিয়েছিলেন। তাদের মধ্যে প্রায় 200 প্রকৌশলী এখন পর্যন্ত দেশে ফিরতে পারেননি, তাদেরকে দেশে ফিরতে অনুমতি দেওয়া হচ্ছে না। এর আগে যারা ফিরেছিলেন কোয়ারেন্টাইন শেষে তারা কাজে যোগ দিয়েছেন, কিন্তু মূল যে কাজের জনবল দরকার ছিল সেই জনবল সংকট হওয়ায় কিছুটা কিন্তু প্রভাব পড়ছে। তার প্রমাণ আমরা পেয়েছি যে আমরা দেখেছি এর আগে যখন 1 সপ্তাহের ব্যবধানে 1-1 স্প্যান বসিয়ে ফেলা সম্ভব হতো সেখানে এই 26তম স্প্যানটি বসানো হলো 18 দিনের বিরতি দিয়ে। অর্থাৎ একটু প্রভাব পড়ছে আমরা বলতে পারি, তবে সেটির কারণে পদ্মা সেতুর কাজ থমকে গেছে কিংবা কাজ বন্ধ হয়ে গেছে এই কথা কোনোভাবে বলা যাবে না। কারণ দেশে যারা রয়েছেন আমাদের বাংলাদেশের প্রকৌশলী এবং চীনের প্রকৌশলী তারা মিলেই কিন্তু একটু ধীরে হলেও কাজটি এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবং আজ এই 28 ও 29 নম্বর পিলারের মধ্যে যখন স্প্যানটি বসে গেল তখন কিন্তু এখানে একসঙ্গে জাজিরা প্রান্তে একসঙ্গে 14 স্প্যান বসে গেল। আমরা বাকি 8 স্প্যান বসেছে নদীর মাঝখানে, এক পাশে 2টি, কোথাও 6টি, কোথাও 2টি, এরকম করে বাকি স্প্যানগুলো বসেছে। বাকি 12টি আমরা যেটি বলছিলাম যে মোট 26টি সেটি বসেছে নদীর মাঝখানে মাওয়া প্রান্তে, কিন্তু এই জাজিরা প্রান্তে এখন পর্যন্ত 14টি স্প্যান একসঙ্গে দৃশ্যমান করা হয়েছে। সকাল 8টায় কাজ শুরু করে 9টার মধ্যেই কিন্তু 9:05 এটি বসিয়ে ফেলা হয়েছে। তার মানে 1 ঘন্টার মধ্যেই আজ বসিয়ে ফেলা সম্ভব হলো, খুবই দ্রুততম সময়ে বসিয়ে ফেলা হলো। আর এখন বাকি কাজগুলো চলছে এখন পর্যন্ত। ফারিয়া, আমার কাছে এই ছিল এখানকার সবশেষ খবর। পদ্মা সেতুতে আজ বসেছে 26তম স্প্যান, এ ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন রিপোর্টার এহসান জুয়েল। নির্ধারিত সময়ের 9 মাস আগেই মেট্রো রেলের ডিপোর ভূমির উন্নয়ন কাজ সম্পূর্ণ হয়েছে, সাশ্রয় হয়েছে 70 কোটি 58 লাখ টাকা। রুটিন চেকের জন্য বসানো হয়েছে ট্রায়াল লাইনও। কর্তৃপক্ষ জানায় অবকাঠামো উন্নয়ন কাজ 1.5 বছর আগেই সম্পূর্ণ হবে। এম আর আমিনের রিপোর্ট, ছবি তুলেছেন আব্দুল মোমেন। মেট্রো রেলের ডিপোতে ভূমি উন্নয়নের কাজ শেষে চলছে অবকাঠামোর কাজ। ডিপোর সাথে মূল ফ্লাইওভারের সংযোগ ঘটানো হয়েছে র্যাম্পের মাধ্যমে। রেলের পাত বসানোর পর এই অংশটি পুরোপুরি সচল হবে। বাম দিকে যেটা হলো সেটা দিয়ে এইটা দিয়ে র্যাম্প দিয়ে ট্রেনটা উপরে উঠবে এবং ডান দিকে যে র্যাম্পটা আছে সেটা দিয়ে ডিপোতে ট্রেনগুলো নেমে আসবে। ট্রেনগুলোর যাত্রা ও ফিরে আসার ঠিকানা দিয়াবাড়ির ডিপো। এখানে ভবন নির্মাণ সহ অবকাঠামোগত কাজের আওতায় 62% কাজই সম্পন্ন। সেন্ট্রাল ওয়ার্কশপের নির্মাণ কাজও শেষ পর্যায়ে এবং আমাদের স্টেবিলিং লাইন, স্টেবিলিং শেড, কোচ আনলোডিং এরিয়া, তারপর ইলেকট্রোমেকানিক্যাল ট্রাকশন সিস্টেম সবগুলি কাজই ইতিমধ্যে প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। ডিপোর ভেতরে 1 কিলোমিটার টেস্ট ট্র্যাক বসানো হয়েছে। মেট্রো রেলের ডিপোর মধ্যে এই টেস্ট ট্র্যাকটি করা হয়েছে। ট্রেনটি মূল লাইনে ওঠার আগে অথবা মূল লাইন থেকে নামার পরে যে রুটিন চেকটি করা হবে সেটি এই লাইনের মধ্যেই করা হবে। ডিপোর 52টি স্থাপনার উপর ভিত্তি করেই মেট্রো রেল পরিচালিত হবে। ভেতরে থাকবে 19 কিলোমিটার রেল লাইন। আমাদের 24 সেট ট্রেন এখানে আসবে। স্ট্যাবলিং ইয়ার্ডে যখন ট্রেনটা যাবে তখনই ট্রেনটাকে পরীক্ষা করা হবে যে এইটার কোনো কিছু লাগবে কি না। যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে এটা ওয়ার্কশপের ভিতরে চলে যাবে, আর যার প্রয়োজন হবে না তারা চলে যাবে হচ্ছে ওয়াশিং প্ল্যান্টের উপরে। ডিপো তৈরির মেয়াদ 4 বছর হলেও জুন মাসের আগে কাজ সম্পন্ন করা গেলে নির্ধারিত মেয়াদের 1.5 বছর আগেই ডিপোর কাজ শেষ হবে। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে অস্ত্রধারী এবং শীর্ষ সন্ত্রাসীদের পাশাপাশি কিশোর গ্যাং লিডারদের প্রভাব বিস্তারের শঙ্কা তৈরি হয়েছে। নির্বাচনী লড়াইয়ে বেশ কজন অভিযুক্তের পাশাপাশি তালিকাভুক্ত সন্ত্রাসী প্রার্থী হয় এই শঙ্কা বাড়ছে। নির্বাচনে স্থানীয় উঠতি সন্ত্রাসীরাও আতঙ্কের কারণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন সাধারণ প্রার্থী ও ভোটাররা। তবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর দাবি, এসব সন্ত্রাসীদের প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। এবারের চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদ নিয়ে তেমন কোনো উৎকণ্ঠা না থাকলেও সংশয় রয়ে গেছে কাউন্সিলর পদ নিয়ে। কাউন্সিলর পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের অধিকাংশ ওয়ার্ডে বিদ্রোহী প্রার্থী রয়ে গেছে, তার সাথে যুক্ত হয়েছে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং চাঁদাবাজদের প্রার্থী হওয়া। গ্যাং যেগুলো আছে এগুলো যদি অপতর
তৎপরতায় লিপ্ত হয় তাহলে সাধারণ মানুষ তো নির্বাচনমুখী হবে না। যারা সন্ত্রাসপ্রবণ লোক আছে তারা যেন এই কেন্দ্রের মধ্যে যেন যেন কোনো কিছু অপকর্ম প্রভাব বিস্তার যেন করতে না পারে সেই জন্য সাথে যদি সজাগ দৃষ্টি রাখে। বিএনপির কাউন্সিলর প্রার্থীদের বিরুদ্ধে জ্বালাওপোড়াও এবং নাশকতার মামলা বেশি রয়েছে। অপরদিকে আওয়ামী লীগ এবং বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে রয়েছে সুনির্দিষ্ট হত্যা, অস্ত্র এবং কিশোর গ্যাংকে প্রশ্রয় দেওয়ার মামলা। সাদা পোশাকে আমাদের লোকজন থাকবে, তারপর আমাদের অস্থায়ী ক্যাম্প থাকবে, যে কোনো তথ্য পাওয়া মাত্রই আমরা মানে অপারেশন লঞ্চ করবো, এবং যদি কেউ অবৈধ অস্ত্র ব্যবহার করতে চায় তার বিরুদ্ধে র‍্যাব সবসময় সচেতন আছে। তবে পুলিশ প্রশাসনের দাবি তালিকাভুক্ত সন্ত্রাসী, অস্ত্রধারী এবং কিশোর গ্যাং লিডাররা রয়েছে নজরদারির মধ্যে। যারা অস্ত্র প্রদর্শন করতে পারে বা অস্ত্রের ব্যবহার করতে পারে সেই বিষয়ে আমরা সজাগ রয়েছি এবং তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে আইন প্রয়োগ করা হবে। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী নগরীর 41টি ওয়ার্ডের মধ্যে 20টির বেশি ওয়ার্ডে অভিযুক্তরা প্রার্থী হিসাবে রয়েছেন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। অযত্ন, অবহেলা আর দখলদারদের দৌরাত্মে জর্জীর্ণ ঝিনাইদহের গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের আওতাধীন খালটি। শাখা প্রশাখা মিলিয়ে 815 কিলোমিটার দীর্ঘ খালটির দুপাশের 850 দখলদার গড়ে তুলেছে শত শত অবৈধ স্থাপনা। এতে সেচ খালের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকেরা। তাদের অভিযোগ, প্রশাসনের গাফলতিতে খাল দখলমুক্ত করা যাচ্ছে না। অবশ্য তালিকা তৈরি করে শীঘ্রই উচ্ছেদ অভিযান চালানোর কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ঝিনাইদহ প্রতিনিধি লোটাস রহমান সোহাগের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ময়লা পানি আর সংকীর্ণতা দেখে বোঝার উপায় নেই, এটি ঝিনাইদহের গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের আওতাধীন খাল। হরিণাকুণ্ডুর সাতবীজ বাজারে খালের দুপারে জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে দোকান বাড়িঘর সহ 150 স্থাপনা। বছরের পর বছর ধরে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনাগুলো চলছে বহাল তবিয়তে। একই অবস্থা শৈলকুপা ও সদর উপজেলাতেও। 700 দখলদারদের কবরে পড়ে ব্যাহত হচ্ছে সেচ প্রকল্প, সুফল থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা। স্থানীয়দের অভিযোগ, খাল দখল হলেও তা উদ্ধারে কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। আগে নীল ছিল, কিছুই ছিল না, বর্তমান এইসব ঘরবাড়ি হয়েছে কয়েক বছর আগে। মানুষের যে উপকারের জন্য যে খাল খনন করা সেটা মানুষ পাচ্ছে না। পানি উন্নয়ন বোর্ডের কোনো লোক এই খালের জন্য আসেও না, এরা দখলমুক্ত করার কোনো কথা মনে হয় চিন্তাও করে না। অবশ্য হরিণাকুণ্ড ও শৈলকোপা উপজেলার খালের দখলদারদের তালিকা করা হয়েছে উল্লেখ করে শীঘ্রই উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের এই শীর্ষ কর্মকর্তা। 700 থেকে 1000 মতো অবৈধ স্থাপনার তালিকা আমরা ইতিমধ্যে জেলা প্রশাসনের দপ্তরে পাঠিয়েছি। তারা হচ্ছে সীমানা নির্ধারণ করবে এবং পরবর্তীতে তারা উচ্ছেদ অভিযান পরিচালনা করবে। পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য মতে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের আওতায় জেলার সদর, হরিণাকুণ্ড ও শৈলকোপা উপজেলার প্রায় 34,000 হেক্টর আবাদি জমি রয়েছে। সময় সংবাদ, ঝিনাইদহ। করোনা ভাইরাসের কারণে আসন্ন আন্তর্জাতিক ইভেন্টে অংশ নেওয়া থেকে বিরত থাকবে শুটিং এবং আর্চারি ফেডারেশন। অবস্থার উন্নতি হলে অবস্থার পর্যবেক্ষণ করে টুর্নামেন্টে অংশ নেওয়ার ব্যাপারে চিন্তা করবে বাংলাদেশ। শুটিং এবং আর্চারি আন্তর্জাতিক ইভেন্টে অংশ না নিলেও এপ্রিলে বাংলাদেশ গেমস আয়োজনের ব্যাপারে অনড় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। করোনা ভাইরাসে আক্রান্ত গোটা বিশ্ব, বাংলাদেশে আক্রান্ত শনাক্ত হওয়ায় ঝুঁকি বেড়েছে। ক্রীড়াঙ্গন সতর্ক অ্যাথলিটদের নিয়ে, নিরাপত্তার বিবেচনায় স্থগিত হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক এবং ঘরোয়া টুর্নামেন্ট। দিল্লিতে অনুষ্ঠেয় শুটিং বিশ্বকাপ স্থগিত করেছে আন্তর্জাতিক শুটিং ফেডারেশন। কোরিয়ায় স্কলারশিপ নিয়ে ক্যাম্প করতে যাওয়ার কথা ছিল শুটিং দলের, এরই মধ্যে আয়োজকরা বাতিল করেছে সেটিও। এমন সংখ্যায় আন্তর্জাতিক অঙ্গনে অংশ নেওয়ার ব্যাপারে সতর্ক ফেডারেশন। কোরিয়াতে আমাদের একটা টিম যাওয়ার কথা ছিল স্কলারশিপে, সেটা অর্গানাইজিং কমিটি ওইটা পোস্টপন করেছে। ইদানিং দিল্লিতে যেটা ওয়ার্ল্ড কাপ হওয়ার কথা ছিল সেটাও অর্গানাইজিং কমিটি পোস্টপন করেছে। করোনা ভাইরাসের জন্য যে সমস্ত প্রিকশন নেওয়া দরকার সেসব প্রিকশনের জন্য ওদেরকে বলেছি। তো এখন সিচুয়েশন আমরা অবজার্ভ করব এবং সরকারের সিদ্ধান্তগুলো দেখব। দেশের মাটিতে ইসলামিক সলিডারিটি আর্চারি টুর্নামেন্ট আয়োজন করার কথা ছিল আর্চারি ফেডারেশনের, সম্পন্ন ছিল সব প্রস্তুতি। করোনার প্রকোপের কথা বিবেচনায় নিয়ে স্থগিত করা হয়েছে এটিও। আর্চারদের সুরক্ষায় নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। আর্চারি আমাদেরকে বলেছে যে সতর্ক থাকার জন্য, কারণ এটা অ্যাকচুয়ালি
অ্যাওয়ারনেসের ব্যাপার ফেব্রুয়ারির 22 থেকে 28 পর্যন্ত আমাদের শিডিউলে ছিল, আমরা এটা হয়তো বছরের শেষ দিকে নিয়ে যাব, কারণ আমরা ওইটার 99% আমরা আমাদের প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। এমন শঙ্কার মাঝেও দেশের মাটিতে নবম বাংলাদেশ গেমস আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। মিনিস্ট্রির সব প্রোগ্রাম চলবে, এটা মন্ত্রণালয় থেকে নির্দেশনা চলে গেছে এবং সেই অনুযায়ী চলবে, এবং এটার সাথে আমাদের ধারণা আমাদের খেলাধুলা বন্ধ থাকবে না। অলিম্পিকের এই 1 তারিখে যে বিশাল যজ্ঞ, এটা ইনশাল্লাহ হবে। তবে সবার প্রত্যাশা, এমত অবস্থায় নিশ্চয়ই নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রাখবে আয়োজকরা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়ে প্রথমবারের মতো এক বাংলাদেশের মৃত্যু। সৌদি আরব থেকে দেশে আসা এক বয়স্ক দম্পতিকে পাঠানো হলো কোয়ারেন্টাইনে। চীনে করোনা আক্রান্তের সংখ্যা কমলেও বাড়ছে পুরো ইউরোপে। ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞা, 6 কোটি মানুষ হোম কোয়ারেন্টাইনে। করোনা ভাইরাসের কারণে হুমকিতে মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি। রেমিটেন্স কমার শঙ্কা, ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও ফিরতে চান কাতার প্রবাসীরা। পদ্মসেতুতে যোগ হল 26তম স্প্যান, দৃশ্যমান প্রায় 4 কিলোমিটার সেতু। জনবল সংকটে স্প্যান বসানোর কাজে ধীরগতি। এবং চট্টগ্রাম সিটি নির্বাচনে কিশোর গ্যাং লিডারের প্রভাব বিস্তারের শঙ্কা, প্রার্থী তালিকায় আছে চিহ্নিত সন্ত্রাসীরাও, প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন somoynews.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন স্টার্ট স্পেস BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।